সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা করেছেন চাকরিচ্যুত নারী কর্মকর্তা ও ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের দাবি, চাকরির শর্ত ভেঙেছেন ওই নারী। আর মামলার অভিযোগে নারী কর্মকর্তা বলেছেন, অফিস, লিফট আর গাড়িতে ধারাবাহিক যৌন হয়রানির প্রতিবাদ করে বিচার চাওয়ার কারণেই তাকে চাকরি হারাতে হয়েছে। ফারজানা রূপার প্রতিবেদন। I'm Mashrur Arefin, your new managing director and chief executive officer of Citibank Limited. Mashrur Arefin, ব্যবস্থাপনা পরিচালক, আব্দুল ওয়াদুদ, হেড অফ কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট ও কোম্পানি সেক্রেটারি কাফি খানের বিরুদ্ধে নারী সহকর্মীর অভিযোগ, আপত্তিজনক হয়রানিমূলক আচরণ ও ইফটিজিং এর। আব্দুল ওয়াদুদ, লিফট, সিঁড়ি, গাড়ির ভেতরে এবং অফিস চলাকালীন রুমের মধ্যে, অ্যান্ড আরেকজন হচ্ছেন কোম্পানি সেক্রেটারি কাফি খান, কটূক্তি করা, বাজে মন্তব্য করা, ডেকে ডেকে গায়ে হাত দেয়া, মাসরুর আরেফিনের অত্যাচারে ফ্রেশরুমে পর্যন্ত যেতে পারিনি। দেশের অন্যতম বেসরকারি ব্যাংক দ্য সিটির 103টি শাখার 5,000 কর্মীর মধ্যে নারী সদস্য 800 উপরে। 1983 সালে প্রতিষ্ঠার পর 2018 সালে ব্যাংকে আনুষ্ঠানিকভাবে যৌন হয়রানি বিরোধী নীতিমালা ও কমিটি করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ নারী পুরুষ কর্মকর্তারা দাবি করেছেন, ওই নারী কখনো সেই কমিটির কাছে এইসব অভিযোগ তুলেননি। তাদের বক্তব্য, ওই নারীর পোশাক আচরণ ছিল আপত্তিকর। পিএসকে বলো কাপড় চোপড় ঠিকভাবে করে ছবি শালীন ছবি দিতে। আমরা একটা ব্যাংক। ব্যাংকের প্রধান কর্মকর্তা আরো জানান, সাবেক এমডি ও ব্যবস্থাপনা বিভাগের অগোচরেই ওই নারী চাকরির শর্ত ভঙ্গ করেছেন। আমি জীবনেও দেইনি, সোহেল ভাই এটা আমাদেরকে বলে দেয়। তো তার মানে সে পাওয়ারটা ইউজ করে ড্রাইভারদেরকে বলে গাড়িগুলো নিত। টোটাল গাড়ি বের হয় 251 দিন বা 249 রাত সে গাড়ি দিছে। সাবেক এমডি ও ব্যবস্থাপনা বিভাগের অগোচরে ওই নারী চাকরির শর্ত ভঙ্গ করেছেন। গুলশান এভিনিউতে ব্যাংকের প্রধান কার্যালয়ের 7টি তলার মধ্যে 5ম তলা শীর্ষ কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট। নারী পুরুষ কর্মকর্তাদের টয়লেটের মূল দরজা একটি। এই তলায় প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ের পরেও কাজ করেন কর্মকর্তারা। মামলার বাদী এই তলাতেই কর্মরত ছিলেন। আইএফসির রাজা দেবনাথ কনসালটেন্টের কানে যায়, উনি আসেন আমাকে জিজ্ঞেস করেন কোনো হ্যারাসমেন্ট পলিসি আছে কিনা। ব্যাংকে কোনো হ্যারাসমেন্ট পলিসি ছিল না এবং আমার লাইন ম্যানেজার ডিরেক্ট বলেছেন উনি ভার্বালি কাউন্সিল করবেন। ডিএমডি মাহিয়া জুনেত 71কে বলেন, হয়রানি বিরোধী সেলের প্রধান হিসেবে তারা নিয়মিত অভিযোগ তদন্ত করেন ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকেন। মুনিরার থেকে কোনো সময় কোনো কেস যখন কেউ লিখিত দেয় তখন সেটা আমার কাছে আসে যে এটা মাহিয়া একটু দেখো, ইনকোয়ারি করো, এরকম লিখিত কোনো কিছুই আমি কোনো সময়ই পাই। মাহিয়া জুনেত আমাকে বলেন, আপনার বসই তো চায় না আপনি এটা নিয়ে কথা বলেন, মুখ খোলেন। মাহিয়া জুনেত ম্যাডাম নিজে আমাকে বলেছেন যে আমরা এটা ফিল করতে পারি, দ্য ওয়ে দে লুক। পরস্পর বিরোধী এই অবস্থানের মধ্যে দুই পক্ষ মীমাংসা বৈঠক করেছে, যাতে ব্যাংক 2 কোটি টাকা দেওয়ার ও বাদীর 5 কোটি টাকা ক্ষতিপূরণের আলাপ এসেছে। সেই বৈঠকের কথাবার্তার রেকর্ড নিয়ে যৌন হয়রানির অভিযোগকারীর বিরুদ্ধে প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায়ের চেষ্টার মামলা করেছে ব্যাংক। আর নিজের উপর ঘটে যাওয়া হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়া নিজের অধিকার বলে দাবি ওই নারীর। ওনারা বলেছেন 14 জুলাইতে 7,500 মামলা সিটি ব্যাংকে পেন্ডিং, তোমারটা আনাদার মামলা হবে। ফিরজানা রূপা, 71, ঢাকা।